হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালমান রাসেল টু আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আর কি আর্টিফিশিয়াল জিনিস করা, বসে ছবি তুলতে খুব ভালোই লাগে, অনেক সুন্দর হয় ছবিগুলা, লুকিং সুন্দর হয়। এই যে আমার ছেলে ওখানে দাঁড়াচ্ছে, হ্যাঁ, জায়গাটা আসলেই খারাপ, ফ্যামিলি নিয়ে আনন্দ করার মতো নিরিবিলি পরিবেশ, খুব ভালোই লাগে। আর আসার সময় সব গ্রাম্য পরিবেশ পড়ে, দেখতেও খুব ভালো লাগে। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর, ফুল গাছ টাছ করা আছে, অনেক ভালোই লাগে আমার কাছে। আমি আমার ও বাচ্চা নিয়ে এসব পরিবেশে ঘুরতে আমার কাছে খুব ভালোই লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এ দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রমের ঘর করা, এখানে বসে খাওয়া দাওয়া করতে, সব জায়গায় খাওয়া দাওয়া করতে পারবেন। এই বিভিন্ন জায়গায় শ্রমের ঘর, আর ওই যে গেট, এই গেটটা আমরা ঢুকেছি, গেটটা আপনাদের দেখাইছি প্রথমে, আর এই যে এখানে বসতে পারবেন, খেতে পারবেন। ফুলের গাছগুলা অনেক সুন্দর করে সাজানো, ভালোই লাগে। আর রাতের বেলা এখানে লাইটিংও খুব সুন্দর থাকে, অনেকই সুন্দর। এই যে বন্ধুরা দেখেন, খুবই সুন্দর, ভালোই লাগে আসলে। আর এই যে এখানটায় বসার জন্য একটু বন্ধুরা সিরিয়াল নিতে হয়, মানুষ জন্য চাপ থাকলে সিরিয়াল পাওয়া যায়। এই যে আমি সিরিয়াল দাঁড়িয়ে সিনেমা উঠলো, এই যে আমি এখন বসব, এক্সেলেন্ট সিনারি। এই যে বন্ধুরা দেখেন, এখন এই যে এটা পুরা ওই যে উপরে দোতলা, দোতলা আমরা যাবো, ওটা দেখাবো আপনাদেরকে দোতলা থেকে, ওই ভিউটা খুব সুন্দর, অসাধারণ। আর এই যে রিসেপশন, এই রিসেপশনের থেকে আপনারা বিল পেমেন্ট করতে পারবেন, আবার বিল ওয়েটারও দিয়ে দেয়, ওয়েটারও দিয়ে দিতে পারবেন, ওয়েটার কাছ থেকে খাওয়া দাওয়া অর্ডার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমার ওয়াইফ, আমার ছেলে, এই যে পরিবেশটা অনেক না অসাধারণ, অসাধারণ। এই যে বন্ধুরা আমরা দোতলায় উঠতেছি, ওই যে আমার ছোটো ছেলে, আমার ওয়াইফ, এই সিঁড়ি দিয়ে উঠতে হয়, সিঁড়ি দিয়ে উঠে উপরের ভিউটা আসলে অসাধারণ। আর বেশিরভাগ মানুষ এই উপরের ভিউটা দেখার জন্যই এখানে আসে, বিশেষ করে এ দেখেন এই ভিউটা। আর এখানেও বসে খেতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে লাভ যে ভিউটা, এই ভিউটা দেখার জন্য অনেকেই এটা আসে, আর ভিউটা আসলেই অসাধারণ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, বিশেষ করে এটার ছবি ভিউটা খুব সুন্দর আসে। যে আমার ওয়াইফ, আমার দুই ছেলে, আমরা এখানে একটু বসলাম, দেখেন ভিউটা আসলেই অসাধারণ, অনেক সুন্দরই লাগে, আমার খুব ভালো লাগছে। আর এই নিচের সিনারিগুলোও খুব সুন্দর, এ দেখেন অসাধারণ,
তাই বন্ধুরা এই যে আপনাদের হাঁটাহাঁটি ঘুরে দেখলাম এখন এই যে দেখেন আমার ছেলে যাচ্ছে আমার ছেলে খুব এনজয় করে সবসময় এনজয় করে ওর কাছে এই সব পরিবেশ খুব ভালো লাগে সে খুব এনজয় করে মজার জায়গা ছোট্ট স্পট কিন্তু খুব মজার এই যে এখন আমরা এখানে খেতে বসলাম বন্ধুরা এই যে খাওয়া দাওয়া অর্ডার শেষে আমার ছেলে এই যে চিকেন ফ্রাই এখানকার চিকেন ফ্রাই সিক্স পিস আপনার মাত্র 250 টাকা ফ্রাইটাও মজা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে এই দেখেন সিক্স পিস এই যে আমি নিলাম এই দেখেন ফ্রাইটা আর কোল্ডলি 20 টাকা করে আপনি যেটা নেন কোক পেপসি 7 আপ 20 টাকা করে এই চিকেনটা খেলাম মজা অনেক মজা আর আপনার সসটা খুব ভালো আর ওই যে ওয়েটার ওয়েটার এসে যদি যা লাগবে ওদের অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই চিকেনের ওই যে ভিতরটা দেখেন ভালোই মজা লাগবে এই যে আমার ছেলে খাচ্ছে এই যে আমার ওয়াইফ খাচ্ছে এই যে আমার ছেলে আবু বাবা কেমন লাগলো ভালো বাবা বললো মজা হয়েছে এই যে আমার ছোট ছেলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ও খুব এনজয় করে বাইরে ঘুরতে আমার ছেলেটা বাইরে ঘোরার খুব পটু এ দেখেন এই যে আমার ছোট ছেলে বন্ধুরা এটা খাওয়া শেষে আমরা নিলাম স্যুপ থাই স্যুপ আর হলো আপনার চিকেন উইংস এ দুটো খুব ভালোই খারাপ না খেয়ে টেস্ট করে বলতেছি দেখতে খুব সুন্দর স্যুপটা 110 টাকা আর উইংসটা 6 পিস 180 টাকা এই যে দেখেন এই যে আমার ছেলে স্যুপটা খেলো এই যে উইংস এই যে দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর এই যে আমি স্যুপটা খেলাম স্যুপটা খুব মজা খারাপ না একদম আপনার চাইনিজ রেস্টুরেন্টের মতো যে স্যুপ থাই স্যুপ ওই কোয়ালিটি ভালোই আর উইংসটাও দেখি খেয়ে দেখি কেমন মজা উইংসটাও মজা এখন আপনাদের বন্ধুরা আমরা মেনুটা দেখিয়ে দিচ্ছি ওনাদের আপনারা যেটা দেখার ইচ্ছা থাকে সেটা স্টিল করে দেখে নেবেন সম্পূর্ণ মেনু দেওয়া আছে স্টিল করে দেখে নেবেন এখন বন্ধুরা আমি বলি এখানে কীভাবে আসবেন আপনার কদমতলি থেকে অটোরিকশা যদি এখানে আসেন বলবেন রামের কান্দার আগে চারুলতা রেস্টুরেন্টে যাবো তা নিয়ে আসবে 100 টাকা অটোরিকশা ভাড়া নেবে আর যদি আপনার সিএমডিতে আসেন 200 টাকা নেবে একদম শর্টকাট চারুলতা রেস্টুরেন্ট বললেই হবে রামের কান্দা যাওয়ার আগে সবাই শর্টে নিয়ে আসবে আমি মেনু দিয়ে দিলাম মেনুটা দেখে আপনারা যা ইচ্ছা করেন অর্ডার করতে পারবেন আর বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ